আসসালামু আলাইকুম আমি আশিক রয়েছি আপনাদের সাথে আজকে আমরা ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার মূল মূল নিয়মের নিয়মের সহায়ক নিয়ে আলোচনা তো মূলত আমরা এতদিন যে ক্যালকুলাস মনে করতাম বা ক্যালকুলাস নিয়ে আমাদের একটা ভয় ছিল তো এই মূল নিয়ম থেকেই মূলত আমাদের ক্যালকুলাস শুরু তো ইনশাল্লাহ আমরা যেহেতু আমাদের পরীক্ষার বাকি আর মাত্র বিশ দিন আছে এই বিশ দিনের ভিতরে আমরা এই মূল নিয়ম থেকে শুরু করে ক্যালকুলাসের অঙ্কগুলো খুব ইজিলি শেষ করব তো তারই ধারাবাহিকতায় যদি আমরা মূল নিয়মের অঙ্কগুলো করতে যাই আমাদের এখানে বেসিক আলোচনা বা এই বইতে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে বইতে রয়েছে বেসিক কোনো আলোচনা নেই বা এই অধ্যায় আপনাদেরকে বেসিক আলোচনার মতো ওরকম কিছু নেই জাস্ট কিছু সূত্র প্রয়োজন সূত্রগুলো আমি লিখে রেখেছি এবং সরাসরি আমরা অঙ্কে চলে যাব অঙ্কে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমরা মূল নিয়মের অঙ্কগুলো করতে পারি তো তার আগে আমরা সূত্রগুলোর সাথে একটু পরিচয় হয়ে নেই তো প্রথমেই একটা সূত্র রয়েছে যেটা আমরা আগেও দেখেছি যে ম্যাথমেটিক্স অনে আমরা প্রথম সেমিস্টারে পড়েছিলাম ই এক্স এক্স সূত্রটা বাই টু ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়ালটা আবার সামনের দিকে চলমান এই একটা সূত্র রয়েছে তারপরে এ পাওয়ার এক্সের সূত্র রয়েছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ান প্লাস এক্স লগ এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল লগ এ হোল স্কোয়ার সেম অনুরূপভাবে আবার লগের একটা সূত্র রয়েছে লগ ওয়ান প্লাস এক্স তো এই সূত্রগুলা লিখে দেওয়ার মানে কি মানেটা হচ্ছে যে আমাদের যে বইতে অষ্টম অধ্যায় অঙ্কগুলো করার জন্য এই সূত্রগুলাই প্রয়োজন এর বাহিরে আমাদের একটা সূত্র প্রয়োজন হবে না এখানে কটা সূত্র রয়েছে এই সাতটা সূত্রের বাহিরে আমাদের এই মূল নিয়মের অন্তর সহায়কের অঙ্কগুলো করার জন্য আর কোনো সূত্র প্রয়োজন হবে না তো এই সূত্রগুলো আমাদের বইতে অন্তর্ভুক্ত করা হয় না আর করা হয় না এর মেইন কারণটা বা মেইন রিজনটা হচ্ছে যে এই সূত্রগুলো আমরা আগে থেকেই জেনেছি আর এই উপরের চারটা সূত্র একটু আপনাদের কাছে নতুন মনে হতে পারে যদিও আমরা আগে করেছি কিন্তু নিচের তিনটা সূত্র একেবারেই ইজি ব্যাপার যেটা আমরা ম্যাথমেটিক্স অনেক বার করেছি যে সাইন এ মাইনাস সাইন বি এর সূত্র টু কস এ প্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু তারপরে রয়েছে কি কস এ মাইনাস কস বি এর সূত্র কি টু সাইন এ প্লাস বি বাই টু ইন্টু সাইন বি মাইনাস এ বাই টু এখানে একটু কি এটা উল্টা থাকে এ প্লাস বি আর পরটা থাকে বি মাইনাস এ এইটার মতো এ মাইনাস বি থাকে না কারণ হচ্ছে যে এই সূত্র কস এ মাইনাস বি এর সূত্র দিয়ে যেই অঙ্কগুলা থাকে এই অঙ্কগুলার ভিতরে বি এর মানটা সাইনের ক্ষেত্রে বি কোণের মানটা বড় থাকে তার জন্য আমাদের এখানে বা ম্যাথমেটিশিয়ানরা যখন এটা প্রমাণ করেছেন তখন আগে দিয়েছেন বি এ বাহুটার মান পরে দিয়েছে এ বাহুটার মান আর নিচে আরেকটা সূত্র রয়েছে সাইন এ মাইনাস বি এর সূত্র যেটা শুধুমাত্র এই অধ্যায়ের দুইটা অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হয়েছে এবং দুইটা অঙ্ক সিমিলার সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এটা এই হলো মূলত এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো আমাদের প্রয়োজন ওই সূত্রগুলা এখানে লেখা আছে আপনারা এগুলো খাতায় তুলে নিবেন বা যে যেভাবে সম্ভব সূত্রগুলো মনে রাখবেন যদি সূত্রগুলো মনে না রাখতে পারেন তাহলে এই অঙ্কে এই অধ্যায়ের কোনো অঙ্ক করে আপনাদের ফয়দা হবে না বা আপনারা পরীক্ষার সময় কিছু পারবে কিন্তু শুধু সূত্রটার জন্য শুধু একটা লাইনের জন্য অঙ্কগুলো করতে পারবেন না তো মূল নিয়মের অঙ্ক করার জন্য আমরা সরাসরি এখন অঙ্কে চলে যাব অঙ্কে চলে গিয়েই আমরা শিখবো যে মূল নিয়মটা কি তো প্রথমেই আর এখানে ধারাবাহিকভাবে এই মূল নিয়মের অঙ্ক সবগুলো অঙ্ক করিয়ে দেওয়া হবে তো প্রথমে আমরা এক নম্বর দিয়েই শুরু করি তো প্রথমে এখানে এক্স পাওয়ার এন এর প্রথমে লিখলাম কি এক্স পাওয়ার এন এর অন্তরক সহক নির্ণয় করো এখন প্রত্যেকটা অঙ্ক ক্ষেত্রে এই লেখাটাই থাকবে যে এক্স পাওয়ার এন বা ই পাওয়ার এক্স বা টেন এক্স সাইন এক্স এর মূল নিয়মের অন্তরক সহক নির্ণয় করো বা মূল নিয়মের সাহায্যে অন্তরক সহায়ক নির্ণয় করো এখানে আমি সংক্ষিপ্ত করে লিখলাম যেহেতু আমাদের সাইডে জায়গা কম লিখলাম যে এক্স পাওয়ার এন এর অন্তরক সহায়ক নির্ণয় করো এটাকেই আমরা বুঝে নিব যে এক্স পাওয়ার এন এর মূল নিয়মের সাহায্যে অন্তরক সহায়ক নির্ণয় করো তো এইখানে এক্স পাওয়ার এন এর পরিবর্তে অনেক কিছুই থাকতে পারে তো এখন আমরা এক্স পাওয়ার এন এর এইটাকে সাধারণভাবে খুব ইজিলিভাবে বুঝবো দেন পরের অঙ্কগুলো আমরা খুব কুইকলি করে নিতে পারবো তো মূল নিয়মের অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাদের যেই অঙ্কটা বা যেই মেইন থিমটা বা কুলুটা দেওয়া থাকবে ওইটাকে একটা রাশি দিয়ে ধরে নিতে হয় তো এটা কীভাবে একটু দেখে নিই এখানে দেওয়া আছে কি আমাদের X পাওয়ার এন তো এটাকে আমরা এইভাবে ধরে নিব ধরি y ইকুয়াল টু এক্স পাওয়ার এন কিন্তু এই যখন মূল নিয়মের অঙ্কগুলো করবো আমরা মূল নিয়মের একটা সূত্র রয়েছে সূত্রটা হচ্ছে এরকম আপনাদেরকে এখানে দেখে দিই যে মূল নিয়মের যেই সূত্রটা মানে যেই সূত্রর ভিতরে আমরা মানগুলা ইনফুট করব ওই সূত্রটা হচ্ছে এরকম ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এখানে রয়েছে এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স আর নিচে রয়েছে শুধুমাত্র একটা এইস এইটা হচ্ছে যে মূল নিয়মের অঙ্কগুলো করার জন্য প্রত্যেক ক্ষেত্রে এই সূত্রটা আমাদের প্রয়োজন বা এইটাই হচ্ছে মূল নিয়মের সূত্রটা তো এই সূত্রের জন্য আমাদের কি কি মানের মান প্রয়োজন এখানে দেখা যাচ্ছে যে এফ অফ এক্স এর মান প্রয়োজন এফ অফ এক্স প্লাস এর মান প্রয়োজন আর এখানে আছে ডি এর মান প্রয়োজন আর এখানে হচ্ছে এক্স কিন্তু এখানে আমাদের শুধু ডি ওয়াই এরটা প্রয়োজন আর আমরা ডিফান্সিয়েশন যেহেতু করব। তাহলে আমরা এই ডি এর মানটাই পেয়ে যাব। মানে কি এক্সের সাপেক্ষে আমরা ওয়াইকে ডিফারেন্সিয়েশন করবো তাহলে এখানে এখন আমাদের মূলত তিনটা মান প্রয়োজন একটা হচ্ছে ডি ওয়াই আরেকটা হচ্ছে এফ অফ এক্স আর একটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এস তো এই তিনটা মানের জন্যই প্রথমেই আমরা একটা ধরে নিলাম যে এই রাশিটা সমান সমান এখানে যে কোনো কিছু থাকতে পারে এখানে আরও আমরা বিশটা অঙ্ক করবো তখন দেখব তো এইখানে প্রথমে রয়েছে কি ওয়াই ইকুয়াল টু এক্স পাওয়ার এন তো এই যেহেতু এখন আমরা কি ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম এখানে আমরা একটা মান ওয়াই এর পেয়ে গেলাম তো এইটাকে যদি আমরা আমরা এফ অফ এক্স ধরে নেই আমরা এটা মুছে দিলাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স টু এক্স পাওয়ার এন আশা করি বুঝতে পারছেন তো এটা যেহেতু আমাদের এখানে দুইটা মান প্রয়োজন এফ অফ এক্স এবং এখানে রয়েছে ওয়াই দুটার মান প্রয়োজন তো এই দুইটাকে আমরা কী করলাম সিমিলার করে নিলাম তার মানি কী দাঁড়ালো আমাদের মানিটা হলো এরকম যে ওয়াই ইকুয়াল টু তখন আমরা লিখতে পারবো এক্স পাওয়ার এন এবং এফ অফ এক্স পাওয়ার এফ অফ এক্স ইকুয়াল টু লিখতে পারবো আমরা এক্স পাওয়ার এন তো এখন আমরা কী করলাম দুইটা পেয়ে গেলাম দুইটার যেই মান প্রয়োজন আমাদের এফ অফ এক্স এবং ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের এখানে প্রয়োজন কি এফ অফ এক্স প্লাস এইচ তো এইটাকে আমরা কীভাবে আনবো খুবই ইজিলি ব্যাপার তো এইটাকে আমরা আনার জন্য লিখবো এখানে সুতারং এফ অফ এখানে রয়েছে কি এক্স তো এক্সের সাথে আমরা এইচটাকে কী এখানে রয়েছে একটা এইচ এটাকে আমরা ফ্লাস করে দিবো এফ অফ এক্স এক্স প্লাস এইচ তো হয়ে গেল আমাদের এইটার আকারে এখন এটার যেই মানটা বা আউটপুটটা যেটা পাবো সেটা হবে কি আমাদের এখানে এক্সের সাথে আমরা দিছি কি প্লাস এইচ তো এইখানে যখন আমরা এই এখানে ইনপুট দিছি আউটপুটটা যখন পাবো তখনও আবার এক্সের সাথে আমরা প্লাস এইচ দিয়ে দিব তাহলে এখানে দিব কি আমরা প্লাস এইচ এক্স পাওয়ার এন এটা আমরা দিলাম তো এই হলো যে তিনটা মান আমাদের প্রয়োজন এই অঙ্কগুলোর জন্য তো প্রত্যেক ক্ষেত্রে আমাদের এটা ধরে নিতে হবে এখানে আমাদের যাই থাকুক না কেন এখানে থাকতে পারে টেন এক্সের মূল নিয়মের সাহায্য সাহায্য অন্তরক সহায়ক নির্ণয় করো তখন আমরা এখানে এখানে শুধু থাকবো কি টেন এক্স টেন এক্স এটা থাকবো তাহলে এটাকে আমরা কী করব ধরে নিয়ে ধরতে হবে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স টু টেন এক্স এটা আমরা ধরে নিব তাহলে আমরা এই অঙ্কগুলো করতে পারবো এরকম প্রত্যেক ক্ষেত্রে আমাদের ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স টু যেই মূল নিয়মের অঙ্কটা থাকে বা যেই রাশিটা থাকে ওই রাশিটা ধরে নিতে হবে এবং এইভাবে আমাদেরকে কি করতে হবে সাজিয়ে নিতে হবে তো এইটাকে আমি মুছে দিয়ে এই অঙ্কটা এখন আমরা করার চেষ্টা করি দেখি কি হয় তো যেহেতু এখানে আমরা তিনটা মান পেয়ে গেলাম এখন সরাসরি এই সূত্রটা বসিয়ে আমরা কি করব মানটা ইনপুট করে দিব তাহলে আমাদের অঙ্ক ইনপুট করে কিছু ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে তো এখন এখানে আমরা লিখি আমরা জানি আমরা জানি এখানে লিখবো কি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু লিমিট এস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স আর নিচে দিব আমরা কী এইস এখন এইখানে আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দিবো এবং এক্সটাকে আমরা ডিফেন্সিয়েশনের জন্য রেখে দিব মানে ওয়াই এক্সের সাপেক্ষে ওয়াইকে ডিফেন্সিয়েশন করব তাহলে এইখানে আমরা উপরে দিলাম ডি আর নিচে দিলাম কি ডি এক্স এখন এইখানে আমাদের থাকে কী এখানে থাকে এই ওয়াইটা ওয়াইটাকে যদি আমরা সাইডে ওয়াইয়ের মানটা বসিয়ে দিই এক্স পাওয়ার এন তাহলে এটা আঁকা আমরা কী করলাম সাইডে বসিয়ে দিলাম আপনারা এই অঙ্কটা একটু ভালো করে বুঝবেন তারপরে বাকি অঙ্কগুলো আমরা খুব ইজিলি করে নিতে পারবো তাহলে এখানে দিলাম কি আমরা এক্স পর্ডেন এই এক্স পর্ডেনটা হচ্ছে কি এর মান এটা ছিল উপরে এটাকে আমরা সাইডে নিয়ে আসতেই পারি যেহেতু বাঘাকারে আছে এটাকে আমরা গুণাকারে গড়ে নিলাম তো আর এটা খুব ইজিলি ব্যাপার আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন তারপরে এখানে আমরা দিব কি লিমিট এটা আমাদের ঠিক মতোই থাকবে এস টেন্স টু জিরো আর এইখানে আমাদের এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স প্লাস এর মানটা বসাবো তাহলে এখানে থাকে আমাদের কি এক্স প্লাস মানটা রয়েছে কি আমাদের এক্স পাওয়ার এন তাহলে এটাকে দিব আমরা এক্স পাওয়ার এন করে দিলাম দেন আমাদের নিচে থাকে কি নিচে থাকে আমাদের শুধুমাত্র একটা এইস তো আমরা নিচে নিয়ে আসলাম তো এই আমাদের মূলত কাজটা শেষ এখন শুধু আমাদের কি করতে হবে অঙ্কটা ক্যালকুলেশন করলেই আমরা এটার অ্যান্সার পেয়ে যাব। তো মেইনলি হলো যে এই মূল নিয়মের অঙ্কগুলো করার জন্য এই টুকো আমাদের সাজিয়ে নিতে হবে প্রত্যেক ক্ষেত্রে আর এটা প্রত্যেক ক্ষেত্রেই আমাদের কি সিমিলার এখানে আমাদের যে যা কিছুই থাকুক না কেন প্রত্যেক ক্ষেত্রে আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু ওই রাশিটা সমান করে নিব দেন এটাকে আমরা ভেঙে নিব ওয়াই ইকুয়াল টু এক্স এন এখানে যা কিছু থাকতে পারে আবার এফ অফ এক্স ইকুয়াল টু এক্স পাওয়ার এন দেন যেহেতু যখন আমরা এফ অফ এক্সের মানটা পেয়ে যাব তখন আমরা কি করবো এফ অফ এক্সের সাথে এসটাকে যোগ করে দিব তাহলে আমরা এফ অফ এক্স প্লাস এর মানটা পেয়ে যাব তখনই আমরা তিনোটা মান ইনফুট করে তা তাহলেই আমাদের মূলত এই মূল নিয়মের যেই থিমটা রয়েছে ওটার কাজটা শেষ তো এখন আমাদের কী ক্যালকুলেশন করার পালা দেখি কী আসে আমাদের এখানে তাহলে এখানে দেই লিমিট এস টেন্স টু জিরো এখানে থাকে আমাদের কি এখন এইখানে দেখেন যে একটা এক্স আর এখানে রয়েছে কি একটা এইচ তো এই এক্সটাকে আমরা বাহিরে নিয়ে আসবো দেখি কী হয় এখানে এক্স পাওয়ার এন দিলাম ওয়ান প্লাস এইচ বাই এক্স পাওয়ার এন এটা কীভাবে হলো এটা হলো যে এই পাশেটা একটু ভেঙে করে দেই এখানে আছে কি আমাদের এক্স প্লাস এইচ পাওয়ার এন আছে আমাদের এটা আছে তো এখন যদি এই এনটা কিন্তু দুইওটার উপরেই পাওয়ার তো এই দুই উপরে পাওয়ারটা দিয়ে যদি আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে কি আসে আমাদের দেখি এখানে এক্স এন প্লাস এইস এন এইটা আসে আমাদের এখন যদি এই দুইটা থেকে আমরা এক্স পাওয়ার এনকে কমন নেই তাহলে আমাদের কি আসে দেখি তো এই দুইটা থেকে যখন আমরা এক্স পাওয়ার এনকে কমন নিব এক্স পাওয়ার এন কে কমন নিলাম কমন নেওয়ার ফলে আমাদের এখানে কিছু কিন্তু থাকলো না এখানে থাকে শুধুমাত্র একটা ওয়ান যেহেতু তারপরে প্লাস আছে তাহলে এখানে আমরা দিব কি একটা প্লাস দেন এইখানে আর থাকে কি এখানে থাকে এইচ পাওয়ার এন এইচ পাওয়ার এন কিন্তু যেহেতু এখানে এইচ পাওয়ার এন থাকে আর এখানে দুইওটা আর আমরা জানি কমন নিতে হলে দোনো দুইটা রাশি থাকলে দুইও রাশিতে একই মান থাকতে হয় কিন্তু এখানে সেই মানটা আমাদের নেই একটা যেহেতু এখান থেকে আমরা এক্স পাওয়ার এনটাকে কমন নিলাম এখানে এক্স পাওয়ার এনটা আমাদের নেই তো এইটা তো আমাদের এক্স পাওয়ার এনটা দিয়ে দিলেই হয়ে যায় তো এখন আমরা বা এই নিয়মটা আপনারা জানেন এটাকে আমরা এক্স পাওয়ার এন দিলাম কিন্তু এখানে কি আমাদের এন থাকবে না এখানে এন থাকবে না কারণ হচ্ছে যে এখানে যদি আমরা এই এটা হচ্ছে পুরোটার উপরই একটা এন যখন এইসের নিচে এক্সটা চলে আসলো তখন এটা পুরোটার উপরই হচ্ছে কি এটা পা এনটা পাওয়ার পাওয়ার আকারে আসে তো তখনই আমরা এইসের উপরে পাওয়ারটা থাকলেই হলো তখন আর আমাদের এক্সের উপরে পাওয়ারটা দেওয়ার প্রয়োজন নেই তাহলে এটা আমাদের এই রকমই থাকলো যে আমরা কি জন্য পাওয়ারটা দিলাম না এবং আমরা কিভাবে এটাকে কমন নিলাম তো এটা হচ্ছে মেন ব্যাপার যে এখান থেকে আমরা সরাসরি এক্স পাওয়ার এন ওয়ান প্লাস এইচ পাওয়ার এন বাই এক্স সরাসরি এটা লিখে নিলাম আর এইখানে থাকে কি আমাদের এক্স পাওয়ার এন এক্স পাওয়ার এন আর নিচে থাকে আমাদের শুধু এইস এখন এটাকে আমরা কি করতে পারি দেখি পাখিটা এখানে থাকে আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো এখানে থাকে আমাদের এখন এই দুইটা এইখানে এইটা হচ্ছে সম্পূর্ণ একটা রাশি আর এইটা হচ্ছে একটা রাশি দুইটা রাশি তো এই দুইটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স পাওয়ার এন এখন কিন্তু এইখানে দুইওটার ক্ষেত্রে কিন্তু আমাদের কমন যায় না যেহেতু একটা আছে তো একটাকে সরিয়ে নিলাম এবং অপোজিট সাইডে যেহেতু নেই ওটা আমাদের ভাগাকারে চলে গেল কিন্তু এইখানে আমাদের দুইটার ক্ষেত্রেই এক্স পাওয়ার এন এবং এক্স পাওয়ার এন রয়েছে তো তখন এটাকে আমরা কী করব এই দুইটা এক্স পাওয়ার এনকে কমন নিয়ে নিলাম কমন নিয়ে নেওয়ার ফলে আমাদের এখানে থাকলো কি এখানে থাকে ওয়ান প্লাস এইচ প্লাস এইচ বাই এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান নিচে থাকলো আমাদের শুধু একটা এইচ তো এখন যদি এটাকে আমরা আরেকটু এই পাশে করি আমরা এই অঙ্কগুলো মুছে দেই তো এই সূত্রগুলো আপনারা দেখে নিবেন বাই সূত্রগুলা স্ক্রিনশট দিয়ে রেখে রেখে নিয়ে তারপরে পড়বেন এবং দেখবেন বাই সূত্রগুলা যদি মুখস্থ করার প্রয়োজন হয় যে যেইভাবে মনে রাখতে পারেন মাস্ট বি সূত্র মনে রাখতেই হবে আমাদেরকে তা না হলে এই অঙ্কগুলো আমরা করতে পারবো না তো এই অঙ্কের ক্ষেত্রে এখন আমরা এই সূত্রগুলো মুছিয়ে দেই তো এখন এটাকে আমরা পাইলাম তো এটাকে পাওয়ার পরে আমরা কী করবো এটাকে আমরা এখানে আরেকটা লাইন করে নেই তাহলে এখানে আমাদের থাকলো কি লিমিট এইচ টেন্স টু জিরো আর এইখানে রয়েছে এক্স পাওয়ার এন আর নিচে রয়েছে এইস এই দুইটাকে আমরা সরিয়ে নেই তাহলে এখানে থাকে কি আমাদের এক্স পাওয়ার এন বাই এইস এটা আমাদের থাকলো এখন এই পাশে তাহলে আর নিচে পাওয়ার আকার আমাদের বাগাকার কিছু থাকলো না তাহলে এটাকে আমরা কী করতে পারি ওয়ান প্লাস এইস পাওয়ার এইচ বাই এক্স পাওয়ার এন মাইনাস এটা লিখে নিলাম এখন সরাসরি এটা থেকে আমরা উপরের লাইনটা করার চেষ্টা করি তাহলে এখানে আমাদের থাকে কি আর এইখানে এইটা কিন্তু পুরোটার জন্যই প্রযোজ্য তাহলে এখানে লিখব কি আমরা ডি বাই ডিএক্স ইকুয়াল টু এখানে আমাদের থাকে কি লিমিট এইচ টেন্স টু জিরো আর এটা নিচে থাকে আমাদের কীভাবে এক্স পাওয়ার এনকে আমরা এখান থেকে সরিয়ে নিলাম তাহলে এক্স পাওয়ার এন বাই এইচ এক্স পাওয়ার এন বাই এইচ দেন এখানে আমাদের থাকে শুধু ওয়ান প্লাস এইচ বাই এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান এটা আমাদের থাকে এখন আমরা কী করবো এখানে এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটু আগে একটা সূত্র দেখেছিলাম যে সূত্রটা ছিল কি ওয়ান প্লাস এক্স পাওয়ার এন এর একটা সূত্র রয়েছে ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার তো এই সূত্রটা দিয়েই আমরা এই অঙ্কটা করবো এই সূত্রটা আমরা দেখেছিলাম যে ওয়ান প্লাস এক্স পাওয়ার এন এ সূত্রটা কি ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার এই সূত্রটা দিয়েই এই অঙ্কটা এখন করতে হবে কারণটা হলো যে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফর্মুলায় পরে ওয়ান প্লাস এইচ বাই এক্স তো এইটাকে যদি আমরা সম্পূর্ণরূপে এক্স ধরি ওয়ান প্লাস এক্স পাওয়ার আর উপরে পাওয়ার এনটা দিয়ে দেই তাহলেই তো আমাদের এইটার সিমিলার হয়ে গেলো এই দুটা কি আমাদের তখন কি সিমিলার হয়ে গেল না শুধু এইখানে এক্সের পরিবর্তে এই সূত্রে এক্সের পরিবর্তে তখন আমাদের বসবে কি এইচ বাই এক্স এইখানে আছে কি এটা আমি দেখিয়ে দেয় ওয়ান প্লাস এখানে আছে এন আর এখানে আছে কি এক্স কিন্তু এখানে এক্স এর পরিবর্তে আমাদের বসবে কি এইচ বাই এক্স তাহলে এইচ বাই এক্স এটা বসবে দেন আবার এটা ঠিক থাকবে এটা ঠিক থাকবে তাহলে জায়গায় তখন কি বসবে আমাদের এইস স্কোয়ার বাই এক্স স্কোয়ার তো এইটাই হচ্ছে যে আমরা সূত্রটা কিভাবে বুঝবো কোন সূত্রটা প্রয়োজন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাতটা সূত্র শিখেছিলাম তার মধ্যে একটা সূত্র পড়ে এখানে ওয়ান প্লাস এক্স পাওয়ার এন তো এই সূত্রটাকেই এখন আমরা প্রয়োগ করব তো দেখি কি করা যায় এটাকে মুছে দিলাম সূত্রটা থাকুক আমাদের তো এইখানে আমাদের এখন থাকে কি আমরা পাশে করি লিমিট এইচ টেন্স টু জিরো এখানে থাকে কি আমাদের এক্স পাওয়ার এন বাই এইচ আর এখানে থাকে এখন এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করব সূত্রটা হচ্ছে কি ওয়ান প্লাস এন এক্স এই যে এন আমরা দিলাম একটা এন আর এইখানে থাকবে কি এক্স এক্সের পরিবর্তে আমাদের বসবে কি এইচ বাই এক্স তাহলে আমরা দিলাম কি এইচ বাই এক্স দিলাম প্লাস এখানে থাকবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে কি থাকবে কি আমাদের এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা হবে কি স্কোয়ার এক্স স্কোয়ার তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন এটা আরও করতে পারি আমরা কিন্তু আমাদের আর প্রয়োজন নেই বা আমাদের একটু জায়গা আরও সংকট রয়েছে তো তার জন্যে আর এই পাশে আমাদের থাকে কি এই যে একটা মাইনাস ওয়ান রয়েছে এই মাইনাস অনটাকে আমরা আচ্ছা এটা মনে হয় দেখা যাচ্ছে না এই মাইনাস ওয়ানটাকে আমরা এই পাশে দিলাম মাইনাস ওয়ান এটাকে আমরা মুছে দিই বা লাইনটা কি আবার করে দেই আপনাদেরকে তাহলে দেখি কি হয় এখানে তো এখানে এই লাইনটা যদি আবার করে দেই লিমিট এইচ টেন্স টু জিরো এখানে রয়েছে কি এক্স পাওয়ার এন বাই এইচ আর এখানে রয়েছে ওয়ান প্লাস এন এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে থাকে কি এইস স্কোয়ার এক্স স্কোয়ার আর এইখানে থাকে আমাদের একটা মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা আমাদের সূত্রের বাহিরে কিন্তু এটা সূত্রের বাহিরে কিন্তু এই রাশিটার সাথে সম্পর্কযুক্ত মাইনাস ওয়ান থাকে আর এটা এই ডট ডট থাকে এটা এটা মানে এটা সামনের দিকে আরও চলমান তাহলে এখন দেখতে পাচ্ছি যে এই মাইনাস ওয়ান আর এই ফার্স্টের প্লাস ওয়ান এটা কিন্তু সম্পূর্ণরূপে কাটা হয়ে যায় বা এটা একটা ব্যানিশ হয়ে যায় তো এখন যদি আমরা এটাকে লিখি লিমিট এইচ টেন্স টু জিরো এখানে থাকে কি আমাদের এক্স পাওয়ার এন বাই এইস আর এইখানে রয়েছে কি আমাদের বা এটাকে আমরা মুছে দিই এখন এখন এইখানে দুইটা আমরা কিন্তু দুইটা লিখেছি শুধু দুইটা রাশি লিখেছি যে এই একটা রাশি লিখেছি এই একটা রাশি এটা আমরা তিনটা চারটা পাঁচটাও লিখতে পারতাম কিন্তু আমাদের এতগুলো প্রয়োজন নেই শুধু শুধু জায়গা নষ্ট করা বা শুধু শুধু সময় নষ্ট করা তো এখন এইটার ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা এইস আছে আবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছি যে একটা এইস এ স্কোয়ার আছে আবার তৃতীয় রাশি যদি আমরা এটার ভিতরে আনতাম তাহলে আমরা দেখতাম যে এইস কিউব রয়েছে আবার তারপর চতুর্থ রাশি আনলে এইচ টু দি পাওয়ার ফোর রয়েছে এখন প্রত্যেক ক্ষেত্রে যেহেতু যাই থাকুক না কেন একটা এইস আছে তো এই এইচটাকে আমরা কমন নিয়ে নিই তাহলে এটাকে যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে কি এই এইসটাকে আমরা ইন্টু এখানে কমন নিয়ে এটা বাইরে নিয়ে আসলাম দেন এখানে আমাদের থাকে কি এটা থাকে এন ইন্টু ওয়ান বাই এক্স এন ইন্টু আর এইসটা যেহেতু সরে গেল এটা ওয়ান বাই এক্স আকারেও আমরা লিখতে পারি বাইটা আবার এই আমরা লিখতে পারতাম এই এনটা উপরে চলে যেত এন এক্স এই লিখতে পারতাম কোনো সমস্যাই ছিল না তো এটা সৌন্দর্যের জন্য আমরা এই এরকম করে লিখে নিলাম এখানে তারপরে এখানে থাকবে প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এখন এইখানে রয়েছে কি এইচ স্কোয়ার এ স্কোয়ার থেকে আমরা কি করলাম একটা এইচ সরিয়ে নিলাম তাহলে এখানে থাকবে এখন শুধু একটা এইচ তাহলে এখানে থাকবে কি এইচ বাই এক্স স্কোয়ার এটা সামনের দিকে আরও চলমান আমরা এটা বুঝে নিলাম তো এখন যেহেতু এটাকে আমরা কমন নিলাম এটা উপরের সংখ্যা এবং এটা নিচের সংখ্যা তাহলে এই দুইটাকে আমরা কী করতে পারি কেটে দিতে পারি দিলাম দুইটাকে কেটে কেটে দেওয়ার পরে এখানে এখন শুধু আমাদের থাকে কি এক্স পাওয়ার এন আর এইখানে আমরা এখন লিমিট লিখলাম না এর কারণটা হলো যে কি এখানে মনে করি আমরা এখন যদি এই এইস টেন্স টু এস এর মানটা কত আছে আমাদের আমরা লিমিটের অঙ্কগুলো করেছি অবশ্যই জানি এস টেন্স টু জিরো মানে এ তার মানে কি এখানে এই লিমিটের ক্ষেত্রে এটা একটা লিমিটেশন রয়েছে যেখানে এইসের মানটা সম্পূর্ণরূপে জিরু রয়েছে আমাদের তাহলে এই এইসের মানটা যদি আমরা জিরু ইনপুট করি শুধুমাত্র এই প্রথম রাশি থাকবে আমাদের কারণ হলো প্রথম রাশির ভিতরে কোনো আমাদের এইস নেই তাহলে এটাকে আমরা একটু লিখে নিই ইনটু এন ইন্টু ওয়ান বাই এক্স এখানে লিখলাম কি আমার এক্স পাওয়ার এন ইনটু এন ইনটু ওয়ান বাই এক্স আর এখানে দিলাম কি আমরা প্লাস এখন এইটাকে যদি আপনারা একটু খেয়াল করেন যে এখানে কি আছে এইচ তো এই এইচটাকে যদি আমরা একটু এখানে দেখিয়ে দেই। এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা যদি জিরো হয় আর এটা যদি এক্স স্কোয়ার হয় তাহলে কি হয় এইটা আর এটা যদি আমরা গুণ করি তাহলে এটা কী হবে আমাদের একটু দেখিয়ে দিই এটা জিরু হয়ে যাবে টু টু ফ্যাক্টোরিয়ালের সাথে যদি জিরো গুণ করি আর আর এই গুন করলে এটা জিরু হয়ে যাবে আর এইটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এখন যেহেতু এটা উপরে একটা রাশি রয়েছে আর নিচে শূন্য রয়েছে তো এইটা দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে তো এটা শূন্যই আসবে বা ইরোর এরকম একটা কিছু আসবে তার মানে কি এটা সম্পূর্ণরূপে জিরু হয়ে গেল তখন আর আমাদের এটা প্রয়োজন নেই তাহলে এটাকে আমরা কি করলাম মুছে এখন আশা করি বুঝতে পারছেন যে তারপরে যেই রাশি মানি তারপরে প্রত্যেকটা এখন এটাতে রয়েছে এইচ যদি এটা কিউবের ঘর পর্যন্ত আসতো মানে তিনটা আসতো তাহলে এটা হয়তো কি আমাদের তারপরের ঘরটা হয়তো এরকম এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স কিউব কারণ হলো এখানে একটা কমন নিয়ে নিয়েছি তখন যখন ফ্যাক্টোরিয়াল থ্রি হবে তখন পাওয়ারটা হবে এইচের পাওয়ারটা একটা কম হবে তাহলে এইভাবে এখানে এইসের এইসের উপরে যাই থাকুক না কেন যেহেতু একটা এইচ থাকলেই আমাদের প্রত্যেকটা মান জিরু হয়ে যাবে তাহলে এর প্রত্যেকটা মানই আমাদের এর পরবর্তীতে শুধুমাত্র প্রথম সংখ্যাটা ছাড়া বাকি সবগুলো মানি আমাদের কী করবে জিরু আসবে দেন এইখানে আমরা এটা টু লিখবো জিরু প্লাস বা আরেকটাও আমরা লিখে দিতে পারি জিরু এটা সামনের দিকে বা এইভাবে চলমান শেষ আমাদের অঙ্ক এখানেই আর এইখানে লিমিটটা না দেওয়ার মানিটা কি লিমিটটা না দেওয়ার মানিটা হচ্ছে যখনই আমরা এখানে অনেকেই আমি দেখেছি অনেক স্টুডেন্টকে যে এটাকে আমরা একটু অফ পেজে রাখি এখানে আছে লিমিট এই লিমিট দিয়ে আমরা কি করি এইস টেন্স টু জিরো তারপরে এক্স পাওয়ার আচ্ছা এটাকে এইভাবে এক্স পাওয়ার এন তারপরে থাকে এন ইন্টু ওয়ান বাই এক্স আর তখন এইখানে লিমিটের লিমিটটা কিন্তু আমাদের এই পাশে প্রেজেন্ট আছে এইটাকে রেখেও আমরা আবার ওইটার ভিতরে লিমিটের মানটা ইনফুট করি কিন্তু এটা রাইট ওয়ে না যখনই আমরা লিমিটের মানটা ইনপুট করব তখন আর আমাদের লিমিট থাকবে না ওটা ব্যানিশ হয়ে যাবে তারপর এখানে লেখে এরকম এটা মানে তখন মানটা বসায় এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু আর এখানে থাকবে জিরো আর এখানে থাকবে এক্স স্কোয়ার কিন্তু এইখানে আমরা অলরেডি জিরো ইনফুট করে দিয়েছি দেওয়ার ফলে এখানে কিন্তু আর আমাদের লিমিটটা থাকতেছে না তার জন্যই আমরা এটাই হচ্ছে মেন নিয়ম যে এখানে লিমিটটা আমাদের থাকবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে এই লাইনে বা পরবর্তীতে লাইনে আমরা কেন লিমিটটা ইউজ করলাম না তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের অঙ্কটা তাহলে এখানে থাকে এন এক্স এনটার যেই পাওয়ার দুইটা পাওয়ার একটা এসে পড়লো এখানে আর এই দুইটা এক্সের এক্স আর এটা পাওয়ারটা কারে চলে গেল এন মাইনাস ওয়ান তো এইটাই হলো এন এক্স এন মাইনাস ওয়ান তো এইটা হলো এক্স পাওয়ার এনের এর যেই মূল নিয়মের অন্তর যেই সূত্রটা রয়েছে ওইটা এটার সাহায্যে এটা কিন্তু একটা সূত্র আর এটা হচ্ছে যখন আমরা ক্যালকুলাসের অঙ্কগুলো করতে যাব। তখন এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে আর এইখানে রয়েছে কি ডি এক্সের মানটা সম্পূর্ণরূপে আমাদের এটার সাথে থাকবে তাহলে এখানে আমরা লিখব কি ডি বাই ডি এক্স এক্স পাওয়ার এন এর সূত্রটা রয়েছে কি এন এক্স এন মাইনাস ওয়ান এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা সূত্র কিন্তু এই যখন আমরা নবম অধ্যায়ে ক্যালকুলাসের অঙ্কগুলো করতে যাব তখন সরাসরি পাওয়ার এন পরিবর্তে আমাদের এটা লিখতে হবে আর অষ্টম অধ্যায় এই সূত্রগুলো দিয়েই ক্যালকুলাসের যে সূত্রগুলো রয়েছে ত্রিকোণ মিতির এই সূত্রগুলো দিয়েই অষ্টম অধ্যায়টাকে সাজানো হয়েছে যেটাকে বলা হয়েছে মূল নিয়মের অন্তরূপ সহায়ক তো আশা করি আপনারা এটা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওর যেন অপেক্ষা করুন আমরা খুব দ্রুত এই বিশ দিনের ভিতরে ক্যালকুলাসের সিলেবাসটা সম্পূর্ণরূপে ম্যাথমেটিক্স টু এর কমপ্লিট করবো ধন্যবাদ